তো আজকে আমরা চলে আসছি এই যে রায়গঞ্জ উদয়পুর কৃষক বাজারে। তো এখানে এসে আমরা অবশ্যই স্যারের সাথে কথা বলবো। তো এখানে আপনারা কি কি পাবেন এবং কি এখানে কি কি সুবিধা আছে ফার্মের জন্য, কেউ যদি নতুন ফার্ম করতে চান তাহলে অবশ্যই এখানে সম্পূর্ণ জিনিস অ্যাভেলেবেল আছে। খাওয়ারের পাত্র নিয়ে তোমার হচ্ছে পর্দার ব্যবস্থা এবং কি ফিড ফিড যদি লাগে কারো, অবশ্যই এখানে ফিড ভালো পজিশনের ফিড পাওয়া যায়। এই ফিডের রেজাল্ট একদম 100% শিওর, খুব ভালো রেজাল্ট। এই ফিড আমি ব্যবহার করি এবং কি ফিডের দানা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফিড খুব সুন্দর ফিড, আর এখানে অবশ্যই এ টু জেড মানে জিনিস পাওয়া যায়। কেউ যদি ফার্ম করতে চান তাহলে অবশ্যই এখানে এসে জিনিস ক্রয় করতে পারেন। এবং কি এই যে কেজ আছে এখানে পোলট্রি কেজ, তো অবশ্যই অবশ্যই গ্যাস ব্রুডারও এখানে পাওয়া যায়। তো যে গ্যাস ব্রুডার, কারো যদি গ্যাস ব্রুডার লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি এখানে এসে নিয়ে যেতে পারেন। তো আমরা এখন কিছু আলোচনা করি স্যারের সাথে। তো প্রবীরদা, আমি আপনার দোকানে আজকে আসলাম। তো এখানে আপনার মানে কেউ যদি নতুন ফার্ম করতে চায় তো এখানে কি কি আপনার কাছে অ্যাভেলেবেল আছে এবং ফার্মের যেন সুবিধা হয়? মুরগি চাষ করবার জন্য যে সমস্ত সরঞ্জামগুলি লাগে তার সবগুলোই আমার কাছে পাবেন। যেমন ধরুন আপনার ফিডার ডিঙ্কার, তারপর তার খাবার, পর্দা, নেট এবং মেডিসিন সবই পাবেন আমার কাছে, এবং সুলভ মূল্যে, উচিত মূল্যে, ন্যায্য দামে পাবেন। তো এখানে আপনার ফিড টিড সব কিছু পাওয়া যায়? সব পাওয়া যায়। আবার আমি দেখতে পাচ্ছি সামনে যে এখানে কিছু ডিম আছে, তো আপনি কি এখান থেকে ডিমও সেল করেন? ডিম আমার এখানে যারা সোনালি চাষ করেন এবং সোনালি চাষ করবার যারা আরও ডিম করার জন্য আগ্রহী তারা ডিমও চাষ করেন, অনেকেই আছেন এরকম, তো তাদের ডিমটা আমি সম্পূর্ণ পুরোপুরিভাবে কিনে নিই এবং সেগুলি আমি আবার হ্যাচিংয়ে পাঠিয়ে দিই এবং সেখান থেকে বাচ্চা আসে এবং সেই বাচ্চাগুলো আমার এখান থেকেই সেল হয়। তো এগুলো যথারীতি উচিত মূল্যেই কেনা হয় এবং বাচ্চাগুলো খুব সাশ্রয় মূল্যেই বিক্রি করা হয় বাজারে। তো আপনার এখানে মতো মানে ফিড তো সব রকমেরই ফিড পাওয়া যায়? তো সব রকম বলতে আপনি সব প্রকার ভেদে পাবেন, কিন্তু আমার এখানে ম্যাক্সিমাম আমি পাওয়ার কোম্পানির ফিড ব্যবহার করি এবং খুব সুন্দর রেজাল্ট, এবং এটা দীর্ঘ 1.5 বছর ধরে আমি বিক্রি করছি এবং অনায়াসে আমার সেলের পরিমাণ পার ডে মিনিমাম 30-40 বস্তা বিক্রি হয়। খুব ভালোভাবেই সেলগুলো হয়। তো এখানে যদি কেউ আপনার কাছে আসতে চায় তাহলে এখানে আসার জন্য একটু আপনার যদি অ্যাড্রেসটা বলে দিতেন। আমার এখানে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে শিলিগুড়ি মোড় থেকে হেমতাবাদ রোডে চণ্ডীতলা কৃষক বাজার বলে মার্কেট আছে, কৃষকদের বাজার। সে মার্কেটে ঢুকতেই মুখের দিকেই আমার দোকান, স্টল নম্বর 5, এবং আমার ফোন নম্বর 6296022082, আর একটি নম্বর আছে 9564172137।